গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখতে পাচ্ছ আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল, এখন ঘড়িতে বাজে দুপুর একটা। তো এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, আজকে মা আসবে তো সেই কারণেই আমি অ্যাকচুয়ালি অনেক লেটে রান্না করি, আজকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। আর এই যে অস্মিতা স্নান হয়ে গেছে, রেডি মামা থাকা, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি বাড়িতে, আজকে লাইভে আসবে তো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা লাইভে আসবে, বিশাল গল্প হবে। এই যেখানে চিকেন বসিয়ে দিয়েছি, কিন্তু এখন ভাবছি আরো আরো কিছু করা উচিত, তাই জন্য কি করা যায় দেখি, দাদা ভাই আর আমি ডিসাইড করি। আর এখানে এই যে ম্যাডাম বোতল ধুচ্ছে, আর এক ম্যাডাম স্নান করে। তোমাদেরকে একটা ব্লগ বানিয়েছিলাম, ওটা শেয়ার করলাম ম্যাডামের সাথে। এই যে আমাদের ছোটটা এখানে, বাবা হাই করো, হাই করো। এটা আমার ছোট বাবা, চেনো তোমরা? আর আমার বড় বাবা উদম খেয়েছে ফাটান আজকে। আচ্ছা তুমি হাই করে দাও তো, হাই করো, হাই। তো এই যে দুজনকে দেখলে, এখন দাদাভাই বললো চা খাবে, তো আমি দুধ নিয়ে যাচ্ছি, চলো মা আসুক, ব্লগটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। করে চলে এসছি, আর এই অভিস্মিতা একারাতে তো খেতে পারে না, এই যে আমি খাইয়ে দিচ্ছি ওকে। মাকে ফোন করছি, মা ফোন ধরছে না, যাই না কত দূর আছে, ওয়েট করি আমি আর দাদাভাই আসলে একসাথে সবাই মিলে খাবো, আর তোমাদেরকে আমার মায়ের সাথে আলাপ করিয়ে দেবো। ঠিক আছে, কি সব নিয়ে এসছে নাতনির জন্য, আর কি এনেছে দেখা, ওই হলুদ প্যাকেটটাই কি দেখা, হ্যাঁ দেখি, এই দেখো ভর্তি ভর্তি করে মিষ্টি এনেছে। আর এই যে আম্পুর জন্য একটা ডল এনেছে, এটা ওর ভাইয়া পাঠিয়েছে, ভাইয়া বলতে চেনোই, আগের ভিডিওতে দেখেছ। আর এই যে আমার মাতাশ্রী, এরম বসতে পারে, হ্যাঁ সব পড়তে বোধ করে বসতে পারে, পুরো হাত পা খুলে শুয়ে পড়তে পারে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, এটা আমি কেমন পড়ি। ও ওকে ব্যায়াম শেখাচ্ছিস? হ্যাঁ ব্যায়াম শেখাবো ওকে। চলো সবাইকে বাই করে দাও, বাই, দেখা আগে, দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়, আবার যাব কোথায় সেটা শেয়ার করার জন্য, মজা হবে। তো দেখলেই মা এসে গেছে, আর এখন মাম্পু পুতুল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এবার আমি খেতে টেতে দেব মাকে, তারপর বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, যদি যাওয়া হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা এখানেই শেষ করলাম, বিকেলের ব্লগটা বিকেলে দিচ্ছি।